অনেক কাঁদিয়েছে ভাগ্য। এবার 2023 সাল থেকে কপাল খুলবে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের। নতুন বছর মানেই নতুন আশা আকাঙ্ক্ষার সমাহার। একটা নতুন বছরের সামনে দাঁড়িয়ে সবসময় আমাদের মনে এই প্রশ্ন জাগে যে আগামী বছর কেমন কাটবে, নতুন বছরটি ভালো কাটবে তো? জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে কোন রাশির জন্য সামনে কি অপেক্ষা করছে তা বলা যেতে পারে। তাই জ্যোতিষশাস্ত্র বলছে 2023 সাল থেকে কপাল খুলতে চলেছে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের। তাই এই পাঁচটি রাশির মধ্যে আপনার রাশিও আছে কিনা সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। মেষ রাশি। বছরের শুরু থেকেই আর্থিকভাবে দারুণ উন্নতি হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের। নিজের আর্থিক অবস্থা আরও ভালো করার জন্য আপনি সর্বপ্রকার চেষ্টা করবেন। 2023 সালে মেষ রাশির ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এরা পরীক্ষায় ভালো ফল করবেন, উচ্চশিক্ষায় সাফল্য লাভ পেতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও আপনার জন্য 2023 সাল অত্যন্ত শুভ। গোটা বছরটাই সঙ্গীদের সঙ্গে আনন্দ করে কাটাতে পারবেন, তবে নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। কর্কট রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে 2023 সাল আপনাকে আর্থিক সমৃদ্ধির শীর্ষে নিয়ে যেতে চলেছে। আগামী বছর আপনি অর্থ রোজগারের প্রচেষ্টা চালিয়ে যাবেন এবং সেই কাজে সাফল্য পাবেন। 2023 সালে রিয়েল এস্টেটের ব্যবসায় বড় আর্থিক লাভ করতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা। তবে প্রেমের সম্পর্কে এই বছর কিছুটা উঠাপড়া দেখা দিতে পারে, যদিও সঙ্গীর মন ও বিশ্বাস জয় করার সুযোগ আপনি পাবেন। তবে 2023 সালের মাঝামাঝি কিছুটা টেনশন থাকবে, তবুও কর্মক্ষেত্রে নিজের সাফল্য ধরে রাখতে পারবেন আপনি। কন্যা রাশি। 2023-এর জ্যোতিষ গণনা অনুসারে আগামী বছর কন্যা রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যুগ রয়েছে। তবে আপনার সঙ্গে আগামী বছর ছোটখাটো কিছু দুর্ঘটনা ঘটতে পারে, তবে নিজের আত্মবিশ্বাসের জেরে তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন আপনি। আগামী বছর প্রেমের সম্পর্কে নতুন জোয়ার আসবে কন্যা রাশির জাতক জাতিকাদের। আগামী বছর আপনার শত্রুরা পরাজিত হবে এবং আপনি ক্যারিয়ারে সাফল্য লাভ করবেন। টেনশন কমবে, ধর্মের প্রতি বিশ্বাস বাড়বে। ছাত্রছাত্রীদের জন্য শুভ সময় থাকবে 2023 সালে। বৃশ্চিক রাশি। 2023 সাল দারুণ সৌভাগ্য নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। ব্যবসায় নতুন ঝুঁকি নেওয়ার সাহস বাড়বে আপনার এবং তার ফলে সাফল্য অর্জন করবেন। আগামী বছর নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। সবথেকে বড় কথা হল সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় 2023 সালে বিরাট আর্থিক সাফল্য পাওয়ার যুগ রয়েছে এই রাশির। 2023 সালে সমাজে আপনার খ্যাতি বাড়বে, শিক্ষাক্ষেত্রেও অত্যন্ত ভালো যুগ রয়েছে, সন্তানের বিষয়ে কোনো শুভ খবর লাভ করবেন আপনি, প্রেমের ক্ষেত্রেও সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে। মকর রাশি। আপনি মকর রাশির জাতক জাতিকা হলে 2023 সাল সব দিক থেকেই আপনার জন্য সেরা হতে চলেছে, কারণ 2023 সাল আপনার জন্য আর্থিক উন্নতি নিয়ে আসবে। সম্পত্তি কেনাবেচা করেও মোটা টাকা লাভ করবেন আপনি। পরিবারের নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে, নতুন জমি বা বাড়ি কেনারও যুগ রয়েছে। 2023 সালে আত্মবিশ্বাস বাড়বে, ক্যারিয়ারে সাফল্য পাবেন। তো এই ছিল পাঁচ রাশি যাদের 2023 সাল থেকে কপাল খুলতে চলেছে। এই পাঁচটি রাশির মধ্যে আপনার রাশি থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন।